হারুনুর রশিদ দীর্ঘদিন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালনকালে বেপরোয়া আচরণে বিভিন্ন সময় তিনি সংবাদের শিরোনাম হয়েছেন। এবার বহুল আলোচিত সমালোচিত হারুন সঞ্জিদা মামুন কাণ্ডে শাহবাগ থানায় ওসির কক্ষে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনার পুলিশের তদন্ত শেষ পর্যায়ে। কি পাওয়া গেল এই তদন্তে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত 9 সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। ঘটনা তদন্তে ডিএমপির সদর দপ্তরের উপ পুলিশ কমিশনার আবু ইউসুফকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ছাত্রলীগের ভুক্তভোগী নেতা এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও থানার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটি বারডেম হাসপাতালের প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজও যাচাই বাছাই চলছে। অন্যদিকে হারুন এবং সঞ্জিদা এ ঘটনার সূত্রপাতের জন্য রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক খান মামুনকে দায়ী করেছেন। ঢাকা মহানগর পুলিশের তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র এবং ভুক্তভোগীরা এসব তথ্য জানিয়েছেন। ওই ঘটনায় যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে তাদের সবাইকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিবেদন তৈরিও শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে 19 সেপ্টেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত কমিটির এক সদস্য বলেন, তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে, ঘটনায় জড়িতদের অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হবে। আহত ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে হামলায় 10 থেকে 15 জনের অংশগ্রহণের কথা বলা হলেও তদন্তে এখন পর্যন্ত 8 থেকে 10 জনের নাম পাওয়া গেছে। এক তদন্ত কর্মকর্তা বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই সঙ্গে তাদের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে তদন্ত কমিটি। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে সাধারণত শাস্তির সুপারিশ করা হয় না, কার বিরুদ্ধে কোন অপরাধ সেটি বলা হয়, বিভাগীয় তদন্তে গিয়ে শাস্তির সুপারিশ করা হয়। 3 সদস্যের তদন্ত কমিটি মূলত কে কি কাজ করেছে এর পাশাপাশি কোন বিষয়টি শাস্তিযোগ্য কোনটি শাস্তিযোগ্য নয় সেগুলো বলবে, এরপর বিভাগীয় তদন্ত হবে। এদিকে এডিসি হারুন ও সঞ্জিদার পক্ষ থেকে দাবি করা হয়, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সঞ্জিদার স্বামী মামুন সেখানে গিয়ে ঘটনাটিকে বড় করেন, তিনি প্রথমে হারুনের শরীরে আঘাত করেন, ঘটনা শুরু হয়েছিল সেখান থেকে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।